নাম্বার কই গেল? কি ব্যাপার, সকাল সকালে তো মধুর কথাবার্তা শুরু করছে, কাহিনী কি? আজকে লাঞ্চ দেওয়া দরকার নেই, দুপুরে অফিসে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টের সাথে লাঞ্চ করতে হবে। অফিস কখন শেষ হবে? দেরি হবে একটু। কি ব্যাপার, এত ভেবে বললো কেন? কিছু কি লুকানোর চেষ্টা করছে? তুমি তো সারাদিন বাসাতে আছো না? আচ্ছা, নিশ্চিত হয়ে নিচ্ছে যে আমি বাসায় থাকবো কিনা। এত ভেবে বলার কি আছে? ওর কি অন্য কোনো প্ল্যান আছে? আচ্ছা, যাক, আমার শেষ, বসলাম। হ্যাঁ, চলো। ও কি এখন বাসায় আছে? একটা কি ফোন দিব? ফোন দিলে তো বলবে বাসাতেই আছি। আমি বাসায় আছি নিশ্চিত হয়েছে, তার মানে ও বের হবে, এবং সেটা লাঞ্চের আগে। আমাকে এক্ষুনি বের হতে হবে। হ্যালো স্যার, মিস্টার রিয়াদ আজকের মিটিংটা বাতিল করে আগামী সপ্তাহে করতে যাচ্ছে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওহো, লাঞ্চও তো আনা হয়নি, বরং বাসায় যাই, লাঞ্চও করা হবে, ও বাসায় আছে কিনা সেটা দেখাও যাবে।
মেইন রোড দিকে যাও, চান্স আছে। চলে আসলেন ম্যাডাম, তো বাইরে হয়ে গেছে। সন্দেহই ঠিক হলো তাহলে। হ্যালো, কই তুমি? আমি তো এটা অফিসে। কেন, তুমি কই? বাসায়, আর কই থাকবো। আচ্ছা, কি রান্না করছো আজকে? হ্যালো 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 চলে গেছে। কটা? 4:30 বাজে। ভাইয়া তোর আসি। আচ্ছা জসিম ভাই, আপনার স্যারের অফিসের পাশে একটা রেস্টুরেন্ট আছে না? জি। ওখানে চলেন তো। রমেশের দাঁড়ান তো এখানে। আরে, সামিয়ার গাড়ি এখানে কেন? আপনি ক্লোজ করেন, কত হচ্ছে ভাড়া? ও আচ্ছা, এখানে তুমি আর আমাকে বলে বাসায় কেউ আসছে আশেপাশে নাকি একাই? একটা ফোন দিয়ে দেখি ধরে কিনা। আমি তো তোমাকে ওই জন্যই ফোন দিচ্ছিলাম, মানে আমারও বাসায় খেতে ইচ্ছে করছিল না, তো ভাবছিলাম একসাথে খাবো। দেখছো আমাদের দুজনে কত মিল। মোটেও না। অর্ডার করছো খাবার? হ্যাঁ অর্ডার করেছি, 20 মিনিট লাগবে। তুমি কফি খাবা? কফি দিতে পারো? কফি লাগবে না, তোমার এখান থেকে। আচ্ছা, ওই তোমার কি কুয়েতে কোনো আত্মীয় স্বজন থাকে? কি যেন নাম? মনির। মনির থাকে তো? কেন? মনির সকালবেলা আমাকে ফোন দিছে,
ইমোতে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে ইমার্জেন্সি ওনার কিছু টাকা পয়সা দরকার, আমি দিতে পারবো না, বুঝতে পারছি না যে আসলে কি করব। গাধি আমি একটা, ইমো ছাড়া তো সবই ঠিক করছিলাম। শোনো, একদম চান্স দিবা না, দুলাভাইকে দুই দিন পর পরে ছেলে ফোন দেয়, পাত্তা দিবা না একটু। ও আচ্ছা, এখন ক্লিয়ার। আচ্ছা, ও ইমো কবে থেকে ইউজ করা শুরু করলো? আপনি এরকম ভুলে ভরা রিপোর্ট জমা না দিলেও পারতেন। আপনার তো ভাই রাজকপাল। কেন? বাসায় সুন্দরী ভাবি, অফিসে সুন্দরী কলিগ, খালি ঘুরঘুর করে না। যে বলেন ভাই, ভাবির কবে দেখবো ভাই? দেখবেন দেখবেন, এবার অফিস পার্টি হলে নিয়ে আসবো। আর শুনেন, তানিয়ার থেকে একটু সাবধান দেখেন। কেন? আরে বুঝেন না, একটু ঝামেলা আছে। রাগ? বাহ, ওনাদের মধ্যে রাগ করার মতো কিছু ঘটে? ব্লক করে দিব নাকি? আচ্ছা থাক, দেখি কতবার বাড়তে পারে।
আবু আমার না 5000 টাকা লাগবে। কয়েকদিন আগে না টাকা দিলাম? কয়েকদিন আগে? সে তো গত মাসে। কি করবা টাকা দিয়ে? আজ আসা। কি কাজ? পরে বলবো তো বাবা, কাজ আছে বলেই তো চাইছি নাকি। এত টাকা নিয়ে কি করে? আচ্ছা থা, এত ভাবতে হবে না, লাগবে না। আম্মুকে ফোন দিই। আর একটা কাজ করো, তুমি কার্ডটা রাখো, পাসওয়ার্ডটা তোমার জানা আছে, তুলে নিও। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আচ্ছা শোনো, আজকে কিন্তু অফিস থেকে সুন্দর পথ আদায় চলে আসবা, আমরা শপিং করতে যাব। ঠিক আছে। ভাইয়া ভুলে নিয়ে এসেছি। হ্যালো, তুমি কি চলে আসছো? আরে এই যে মানে হাতে আমার লাস্ট কাজ, এটা শেষ করে আমি আসছি। না না না, তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবা এটা তো বুঝতে পারিনি। শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই শপিং শুরু করো, আমি এসে জয়েন করছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। বাই ভাইয়া। কি শপিংয়ে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার ভাবিকে নিয়ে তো বেরোনোই হয় না, ভাবলাম যে একটু বের হই। আমার না আসলে ডায়মন্ডের রিং খুব পছন্দ, আর আপনি কি একটু দেখে দিবেন এখন প্রাইসটা কেমন? আসলে প্লিজ আপনি নিজে গিয়ে দেখুন, মানে যেহেতু আপনার পছন্দ। হ্যাঁ, দেখলেই তো কিনতে ইচ্ছে করে, তাই আপনাকে বললাম আর কি। আচ্ছা, সমস্যা হলে দরকার নেই, দেখতে হবে না। এই 1200 টাকার শাড়ি আপার জন্য কিনবা, আপা তো কথা শোনাবে। আচ্ছা আমার জন্যই দেখি, এটা দেখো না। হ্যাঁ ভালো না? দেখি ভালোই কালারটা কিন্তু। হ্যালো, শোনো আমার না একটু ওয়াশরুমে যেতে হবে, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। কে ফোন দিল? আর সাথে সাথে আবার ওয়াশরুমেও যেতে হবে? সাবিয়া কেমন আছো? ও ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? আরে বহুত ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো একাই আইছো না জামাইও আইছি? হ্যাঁ না, হ্যাঁ আসছি তো ভাইয়া। আপনার বাড়ি সবাই ভালো আছে? আরে আর কি কমু, বাড়ির সবাইরে ভালো রাখতেই তো দুবাই থেকে চলে আসলাম, বুঝছো? বিয়া করবো একটা আর কি, আর কি আর বলবো, তোমার তো বিয়ে হয়েই গেছে। জি না, মানে ভালো পাত্রী টাত্রী থাকলে আমাকে একটু জানাবা। আরে দাঁড়াও দাঁড়াও, জানাবা তো কিভাবে জানাবা, জানানোর তো একটা মাধ্যম আছে তাই না? তা আমার নাম্বারটা নিতে হবে না? ডায়াল করো, লেখো।
এই নম্বরটি এখন ব্যস্ত আছে দ্য নাম্বার ইজ বিজি নাও এই এইটা ধরো আরে ধরো টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন এই লোককে জীবনে তো দেখি নাই এই লোকের সাথে এমন হেসে হেসে কথা বলার কি আছে আবার এটা কি দিচ্ছে তাহলে কি তুমি এর জন্যই টাকা নিচ্ছ শেষ শপিং তোমার শেষ ও আচ্ছা চলো তুমি কিছু কিনবে না না কিনব আমি না হয় লাগবে না থ্যাংক ইউ সামনে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ভালো পরিবেশও ভালো আবার খাবারও ভালো যাব ওখানে যাও যাই চলো ড্রাইভার সাহেব সামনে বামে ঘুরবেন ঘোরার পরে বামে যে রেস্টুরেন্টটা পড়বে ওইখানে দাঁড়াবেন হ্যাঁ এমন রেস্টুরেন্টটা কবে থেকে আসা শুরু করেছে আমি তো দেখছি কিছুই জানি না সুন্দর না সুন্দর এখানকার খাবারগুলো অনেক ভালো এত জানো এই রেস্টুরেন্ট সম্পর্কে জি ভালো ভালো আছি আপনাদের এখানে স্পেশাল কি আছে স্যার 64 ঠিক আছে 64 নাম্বার 7 একটা দিবেন আর 44 নাম্বার একটা আর 67 নাম্বার একটা আর হ্যাঁ আর একটা 104 ওকে ম্যাম ও এসব কবে থেকে খাওয়া শুরু করলো শপিং মলের খ্যাতটা শফিক ভাই হ্যালো উনি হচ্ছেন আমাদের বস হ্যালো রহমত আলী স্যার হ্যালো তানিয়া আর মুশফিক আর সবাই তো বুঝতেই পারছেন ও সামিয়া আপনারা এর মধ্যে তো কখনো আর আমার বাড়িতে গেলেন না আসবেন সবাই মিলে একদিন ডিনারে না কি বলো হ্যাঁ অবশ্যই মানে আসতে তো হবেই হ্যাঁ অবশ্যই অবশ্যই কাজ নেই তুই কবে থেকে আমার জামাই পিছনে লেগে আছিস এই বল তোর কোনো কাজ নেই অফিসে কোনো কাজ নেই আমার জামাই পিছনে লেগে আছিস সরি তানিয়া একটা সুন্দর
ফারহান কোথায়? আমি তাহলে খাবারটা নিয়ে আসি। বাহ, আমার কথা মনেই নাই, তানিয়ার জন্য প্লেট নিয়ে দাঁড়িয়ে গেছো। দেখা হইলো, মানে উনি এত সুন্দর, আমি এটা আসলে মানে কল্পনাও করিনি। আপনি কি কাউকে খুঁজতেছেন? না না না, কাকে খুঁজবো? মানে ভাই আপনি লাকি, ভাই আপনি লাকি, আপনি জাস্ট জিতছেন ভাই। ওকে ভাই, হ্যাঁ জি দেখি। তুমি এখানে কখন যাবো আমরা বাসে? এখনই উঠি। আজকে তোমার আসল চেহারাটা দেখাই দিলা। অফিসে তাহলে এসব চলে? আমার সাথে তো কোনোদিন এভাবে হাসো নাই, এই জন্যই আমাকে এত বোরিং লাগে তোমার। না, পরপুরুষদের দেখলেই হাসি আসে। তানিয়ার জন্য এত কেয়ার, প্লেট নিয়ে একেবারে লাইনে দাঁড়িয়ে গেছো, অবশেষে আমার কলিগের সাথে। জি, ওর সাথে খেয়ে ফেলতা? অফিসের সবাইকে দেখানোর জন্য আমার জন্য ওয়েট করছিলা না?
এমন দেখানো ভালোবাসার কোনো মানে নাই। আমরা যখন বেরিয়ে আসছিলাম তখনও তো বারান্দায় কেউ ছিল, শুধু শুধু বেচারিকে সন্দেহ করলাম, একদম ঠিক হয়নি। আচ্ছা আমি যখন ফিরে আসলাম তখন তানিয়া কোথায় ছিল? তানিয়াকে তো একা টেবিলে বসে থাকতে দেখেছি। ওয়েট, তাহলে কি ফারহানের হাতের প্লেটটা আমার জন্য আনা ছিল? উফ, সরি ফারহান, কত কিছু না ভেবে ফেললাম। ফারহান, সামনে কোনো ফার্মেসি থাকলে আমার জন্য একটু মাথা ব্যথার ওষুধ কিনে দিবে? ভীষণ মাথাটা ব্যথা করছে। মানে তুমি তো পার্টিতে ব্যস্ত ছিল, ওই জন্য আমি তোমাকে তখন কিছু বলিনি। আমি নিজেও খুঁজছিলাম ফার্মেসি পাওয়া যায় কি না। তোমার মাথা ব্যথা করছে, তুমি তুমি আমাকে বলোনি কেন? হ্যাঁ দেখি, এদিকে আসো, এদিকে আসো। দেখি তুমি আগে বলবে না তোমার মাথা ব্যথা করতেছে? জি জি জি, দেখি ওষুধ খেয়ে দিচ্ছি। আর তোমার মাথা ব্যথা করতেছে বললে তো আমি আগেই চলে আসতে পারো, তাই না? ওকে, সমস্যা নেই। কেমন নির্লজ্জের মতো ঢং করতেছে, নিজেকে খুব চালাক মনে করো না? একবার শুধু খুঁজে বের করি, তোমার একদিন কি আমার একদিন। কি ব্যাপার ভাই, ইদানিং এমন করতেছে কেন ভাই? জি, এত কাজ করলে হবে? কেন ভাবিতে মাঝে মধ্যে সময় তো হবে না? নালে কিন্তু বাসে গিয়ে একদিন দেখবেন ভাবি আপনারা চিনতেছেই না। শফিক ভাই তো তাহলে ঠিকই বলছিল, ওর ভাব দেখে তো মনে হচ্ছে আসলেই চিনেন আমাকে। নাকি আমাকে ভুলে অন্য কাউকে চিনতে শুরু করছে? পরকিয়া করার খুব শখ তোমার, না?
ওই জন্যই তো সেদিন ওই বদ মুভি তোমার এত ভালো লাগছে। ওর জীবনে কি আসলে কেউ চলে এসেছে? আজকে মনে হয় না আর ঘুমাতে পারবো। কেন তুমি এমন করতেছো ফারহান? আচ্ছা শফিক ভাই, আপনাদের মধ্যে কি কখনো এরকম হয়েছিল যে আপনি ভাবিকে সময় দিতে পারছেন না, তার ফলে আপনার আর ভাবির মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে বিষয়টা এক সময় এরকম হয়ে গেল যে ভাবি আর আপনাকে চিনতেই পারছে না, মানে তিনি ধরেন আপনার সাথে একটা অচেনা মানুষের মতো আচরণ করছে? কি বলেন ভাই, আমার সাথে এমন হবে কেন? আমি অনেক সচেতন না। না মানে সেদিন বলছিলেন তো, সেই জন্য ভাবলাম। হারান ভাই, এগুলো কিন্তু আমি বুঝি ভাই। ভাই কি বলবো ভাই, কি হয়েছে বলেন তো? মানে সংসার জীবনের যে সংজ্ঞা কি ভাই, আমি না এটা এখনো আবিষ্কার করতে পারিনি। মানে একটা সংসার জীবন কেমন রোমান্টিক হবে, সুন্দর হবে, আনন্দময় হবে, তাই না? তো যদি স্ত্রীর সাথে স্বামী সম্পর্কটা এরকম হয়, যে স্ত্রী স্বামীকে মানে চিনতেই পারছে না, তাহলে কেমন হয় এই সংসার করা যায় বলেন আপনি? আচ্ছা ভাই, আপনি ওনার কাছে গেলে কি উনি আপনাকে সরাই দেয়? সরাই দেয় মানে কি, ধাক্কা দিয়ে সরাই দেয়? তাহলে তো ভাই অনেক দেরি হয়ে গেছে, আপনাকে এখনই কোনো স্টেপ নিতে হবে। ভাবি কোথায় যায়, কি করে, সব খোঁজ খবর আপনাকে নিতে হবে। আপনার কাছে ভাবির ফেসবুক পাসওয়ার্ড আছে? হ্যাঁ। ফেসবুক পাসওয়ার্ড না? কি বলেন ভাই, আপনি মানে ভাবির ফেসবুক পাসওয়ার্ড আপনার কাছে নাই? না। আপনি ওনার হাজবেন্ড, আপনার কাছে ওনার ফেসবুক পাসওয়ার্ড নাই, এটা একটা কথা বললেন ভাই? আপনি এখনই বাসায় যান, বাসায় যায় ভাবির থেকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক ফেসবুক পাসওয়ার্ডটা নেবেন, তারপর সব আপনার সামনে। এত টাকা কিসের বিল দিয়েছে? না আর মেনে নেওয়া যায় না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। হ্যালো, হ্যাঁ নাবিলা, নাবিলা তুই এক্ষুন আমার বাসায়, এক্ষুনি। হ্যাঁ, লেট করিস না, এখনই চলে আয়। আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার সাদা বালিশের কভার রক্তে লাল হয়ে আছে, আমি তো ভয়ে শেষ। পরে ও তদন্ত করে দেখতে পারে যে আমার লালা পরে বালিশের ভিতর থেকে লাল রং বের হয়ে সেখানে বালিশের কভার লাল হয়ে আছে। কি স্মার্ট! আচ্ছা যাই হোক, আমি ওকে কল দিচ্ছি আর কথা বলিয়ে দিচ্ছি তোর সাথে। আচ্ছা ওনার ফোন ধরছে না, আমি বলি, আমি ওকে টেক্সট করে দিচ্ছি তোর সব ডিটেলস, ও তোকে কল করবে, ঠিক আছে? উনি পারবে তো? পারবে মানে, তুই জানিস ও কত ফেমাস ডিটেকটিভ, ঢাকার অলি গলি রিকশা সিএনজি বাস ট্রাক বাথরুম সব জায়গা ওর স্টিকার। বাথরুম থাকবে না ঢাকাতে, ও ছাড়া কোনো ডিটেকটিভই নাই। ভাই আপনি যা বললেন তার সবই সত্যি হয়ে গেল। ও মাই গড, ভাই মাথা ঠান্ডা রাখেন, ব্যবস্থা আছে। আপনি ডিটেকটিভ রাব্বির নাম শুনছেন? না ভাই, আমি আমি ভাই এসবের মধ্যে যাইতেই চাই না। আরে ভাই কি বলেন, আপনি ডিটেকটিভ রাব্বিরে চিনেন না তাই আপনি এই কথা বলতেছেন।
ডিটেকটিভ রাব্বি স্টিকার বাসে সিএনজিতে অলিতে গলিতে সব জায়গায় আছে আর তার স্লোগান কি জানেন আমার আপনাকে চিনার দরকার নাই আপনাকেও আমার চিনার দরকার নাই একেবারে প্রাইভেট ভাই প্রাইভেট আমি ফোন দিচ্ছি দেখেন হ্যাঁ ডিটেকটিভ রাব্বি আরে ভাই যা দিনকাল পড়ছে আপনি না থাকলে যে কি হইতো আচ্ছা শুনেন আপনি তো পরকের কেস নেন তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই আমার অফিসের এক কলিগ বুঝছেন খুব ক্লোজ একটু দেখেন না কি করা যায় হ্যাঁ 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 উনি আমার সামনে হ্যাঁ কথা বলেন আপনি কথা বলুন আরে কথা বলেন কথা বলেন পূজা বলেন রাব্বি ডিটেকটিভ রাব্বি ও আচ্ছা কি অবস্থা বলেন তো আসলে আমার হাজবেন্ডের সঙ্গে কারো কিছু চলছে কি চলছে কি চলছে সেটা তো আমি বলতে পারছি না সেটা তো আপনাকেই বের করতে হবে সেটা আবার কি আপনাকে আমি শুরু ঘটনা থেকে বলছি দেখুন অনেকদিন যাবত আমি দেখছি আমার হাজবেন্ডকে একটা মেয়ে কনসেপ্ট আমাকে তো আপনারই হেল্প করতে হবে প্লিজ একটু ফাইন্ড আউট করুন ওকে সাসপেক্টের সব ডিটেইলস আমাকে মেইল করে পাঠিয়ে দেবেন ওভার এন্ড আউট এমনভাবে সব কিছু গুছিয়ে দিচ্ছে মনে হচ্ছে আমি আর কোনোদিন ফিরে আসবো না সব ছেড়ে সব নিয়ে চলেই যাচ্ছি কবে ফিরবা প্রথমে তো চিটাং যাচ্ছি চিটাং গিয়ে ওখানে মিটিং আছে তিন দিন থাকবো তারপরে মিটিং শেষ করে যাবো কক্সবাজার কক্সবাজার গিয়ে চার দিন থাকবো থেকে ওখানে সাত দিন অফিসার কে কে যাচ্ছে অফিসে যাচ্ছে শফিক ভাই তারপরে রাজু তারপরে রায়হান ফাহাদ জোবান শাকচুন্নিটা যাচ্ছে না তাহলে ও নীলিম যাচ্ছে আচ্ছা তুমি একা দিন কি করবা একটা কাজ করো একটু পাশে গিয়ে বেরিয়ে আসো দেখি খাবই ফারহান ঢাকার বাইরে যাচ্ছে ক্যান ইউ ফলো হিম অফ কোর্স হোয়াই নট কখন কোথায়
কিভাবে যাচ্ছে আমাকে সব মেইল করে দিন। Please be more careful because I'm going out of Dhaka. বিয়ে করেছো তুমি? না বাস। করবাও না, পরে তুমি তোমার বউকে সন্দেহ করবা আর তোমার বউ তোমাকে, বুঝছো? না বাস। বুঝতে হবে না। উনাকে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা ফলো করবা। কোথায় যায়, কি করে, কার সাথে দেখা করে। আর শোনো, অনুমান করে কোনো রিপোর্ট দিবা না, আর সব আপডেট দিবা মেইলে, বারবার ফোন দিবা না। ওকে বস। আমি ঢাকার বাইরে যাচ্ছি। হ্যালো, কি করো? এই তো কিছু না, বসে আছি। পৌঁছেছো তুমি? এখন খেয়ে নাও, তারপর রেস্ট নাও। ওকে। অনেক জার্নি করে গেছো না? ওকে, গুড নাইট। তুমি ভেবেছো শাক দিয়ে মাছ লুকায় ফেলবা, তাই না ফারহান? তাহলে এসব কিছুর পিছনে তানিয়া। হ্যালো বিউটিফুল। ও মাই গড, তুমি এতদিন পরে! তোমার সাথে কোনো কথা নেই, কত করে বললাম বিয়েতে আসো আসলা না,
দাঁড়া, তোমাকে আমি ঢুকতে দিব। আরে দাঁড়া দাঁড়া, তোকে সরি বলার জন্যই তো আসলাম। আর তোর বাসার অ্যাড্রেস খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে জানিস? একটু টাফ আছে। আসো আসো ভিতরে আসো। হ্যাঁ চল। তাহলে তো ঠিক সময় চলে এসেছি। ভাইয়া তুমি একদম আগের মতই আছো, একটু চেঞ্জ হওনি। আচ্ছা তুই এক কাজ কর, জলদি যা রেডি হয়ে আয়। আজকে তুই আমাকে ঢাকা দেখাবি আর আমি তোর বোনেস কাটাই দিব। এখন এখন এই সময় আমি তোমার জন্য রান্না বান্না করি, লাঞ্চটা করো বাসায়, তারপর বেরোই। আরে না বাইরে খাবো, তুই জলদি যা রেডি হয়ে। চা খাবে তুমি? না না না। সেই কাজিনটা যে ওকে পছন্দ করত, ওর সাথে আবার কি করতেছে? আর কেমন নির্লজ্জের মতো ছবি আপলোড করছে, কাহিনী কি? আরে আসেন না, আপনি যে সেলফি তুলতে চাইলেন না, আসেন এদিকে আসেন। এটাই দেখতে চেয়েছিলাম, তুমি কতটা নির্লজ্জ হতে পারো। গুড, এখন আমিও তোমাকে দেখাবো আমি কি করতে পারি। ভাই, ভাবি তো ভাইরাল। ভাইরাল মানে? আরে আপনি তো দেখি কিছুই জানেন না। এই যে ভাবি, ক্যান্সার আক্রান্ত গরিব মেয়েকে দিনের পর দিন টাকা দিয়ে সময় দিয়ে সাহায্য করে গেছেন, এখন সেই মেয়ে সুস্থ। ভাবি নাকি ওনার পরিচয় গোপন রাখতে বলছিলেন। কি ভালো মানুষ নিয়ে থাকেন। আমাকে বললে কি আমি টাকা দিতাম না? এমন একটা কাজের জন্য লুকোচুরি করে টাকা নিতে হলো আমাকে? তুমি কি মনে করো সামিয়া? কই ভাবিকে একটা কল দেন, কথা বলি। নাকি আপনি এখনো কি কি ভাবতেছেন ভারণ ভাই? ভারণ ভাই, ইউ আর সো লাকি ম্যান। শফিক ভাই, আমার না একটু শরীরটা খারাপ লাগতেছে। কি বলেন ভাই? সরি।
আশা তার ছোঁয়াতে কাছে আশা তবে কেন আবার দূরে যাওয়া কেউ হারানো না পাওয়া বলো না সবই কি ছিল চলো না কেন বুঝলে না হে আমাকে কত গানে গানে কত অভিমানে করা যায় বলতো, বলে দেব না ঝুলায় রাখবো, টাকা তো ভালো ইনকাম হচ্ছে। কি আর করবেন বস, আর মানুষ তো বই নাই দেন ঠিক তো। আচ্ছা বস, আপনি একবার ভেবে দেখেন তো, এই জায়গায় যদি আপনার বস নিসির আলি থাকতো তাহলে উনি কি করতেন? বসের কথা বললে আর কি বলার থাকে, বলেই দিই। হ্যালো হ্যালো, আপনার জন্য সুসংবাদ আছে। জি, আবার দুঃসংবাদও। সুসংবাদ হচ্ছে আপনার কেস আমি সলভ করে ফেলেছি, মেইলে সব ডিটেইলস পাঠিয়ে দিয়েছি। জি, আর দুঃসংবাদের সামারি বলছি, আপনি এতদিন যা ভেবেছেন তার সবই ভুল, সবই মনের কারসাজি। মানে? সন্দেহ হচ্ছে রোগের মতো, সময় মতো চিকিৎসা না নিলে এটা ছড়াতেই থাকবে, আর একেই বলে সন্দেহের অবকাশ। তাই সন্দেহের অবকাশ যাপন শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে কথাবার্তা বলে নেওয়া ভালো, আসলে আলোচনাতেই সবকিছুর সমাধান রয়েছে। আর তাহলে ফেসবুকের ছবিগুলো? আপনি ওই ফেসবুকের ছবিগুলোর মানে জানতে যাচ্ছেন? আরে ওই লোককে তো আপনারই ভালো চেনার কথা, সে আপনার বউয়ের বড় ভাইয়ের মতো, এর বেশি কিছু না, একদম নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি ঠিক বলছেন। আর ওই ডায়মন্ড রিংটা? ডায়মন্ড রিং এটা উনি কাউকে দেননি, নিশ্চিন্ত থাকতে পারেন। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সময় করে মেইলটা চেক করে নেবেন, তাহলেই দেখবেন সব কিছু একদম চোখের সামনে ফকফকা, সন্দেহের কোনো অবকাশ নেই। আর একটা কথা, উনি আপনাকেই ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। জি, বুঝতে পেরেছি ভাই, আর আপনাকে থ্যাংক ইউ। শুধু শুধুই বেচারিকে এতদিন ধরে সন্দেহ করে আসছি, নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, একদম ঠিক হয়নি। কয়েকদিন যে তোমার হাতে রান্না কি মিস করলাম, সেই জন্যই তো তোমার পছন্দের বিরিয়ানি রান্না করেছি। কেমন হয়েছে?
সামি শোনো, কিছু বিষয়ে আমাদের সিরিয়াসলি আলাপ করা দরকার না? আমাদের কিছু ব্যাপারে আলোচনা খুব দরকার। আংটিটা 50% ডিসকাউন্টে কিনলেও তোমার জন্য আমার ভালোবাসায় একটু ডিসকাউন্ট। Will you be mine forever? Please don't say no. Please don't say no. Yes. Gift kyun hai to aage kine? Mujhe 50% discount. কিন্তু ক্রেডিট কার্ডের বিলটা